হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ব্রুবিং কাপল আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটা বিশেষ দরকারে আমি তোমাদের এখনই বলবো না আমরা কোথায় যাচ্ছি আর কি কিনতে যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তাহলে চলো যাওয়া যাক আমরা আছি এখন হাওড়া ব্রিজে ওয়েদারটা খুব সুন্দর এছাড়া গঙ্গার সুন্দর হাওয়া খেতে খেতে আমরা হাওড়া ব্রিজ ক্রস করে ঠাকুরবাড়ির সামনে দিয়ে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে হ্যাঁ একদমই ঠিক ধরেছ আমি এসেছি আজকে কলেজ স্ট্রিট আমাদের সবার প্রিয় বইপাড়াতে পাড়াতে প্রীতম স্কুটিটা পার্ক করে দিল আজকে আমি কিছু কেজি দরে খাতা কিনবো আর সাইজ পেপার কিনবো এখানে তোমরা টাকা 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 কিলো দরে খাতা পাবে আর দেখো এ ফোর সাইজের বান্ডিলটা আমার থেকে দুশো উনপঞ্চাশ টাকা নিয়েছে যেখানে পাঁচশো পিস আছে আর এদিকে দেখো আমি ফাইল দেখেই যাচ্ছি কিনবো বলে কিন্তু সে তো আর কেনা তো হলো না চারিদিকে অন্ধকার করে এত ঝড় শুরু হলো আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তাই জন্য আমরা এখানে একটা শেডের তলায় এসে দাঁড়ালাম বৃষ্টি হলে কি হবে ভীষণ রকম গরম ছিল তাই জন্য আমার চুলটা ঘাট থেকে টঙে উঠে গেছে দেখেই বুঝতে পারছো এদিকে আমার মুডটাও একটু খারাপ হয়ে যাচ্ছে আমার তখন দাঁড়াতে হবে ভেবে তাই জন্য আমি আকাশের দিকে বারবার তাকিয়ে বলছি আকাশটা যে কখন পরিষ্কার হবে বৃষ্টিটা যে কখন কমবে আর বৃষ্টি তো দূরে থাক আর বৃষ্টিটা আরও জোরে শুরু হয়ে গেছে এবার ফ্রন্ট ক্যামেরাটা অন করে কি করছিলাম জানি না আমার তো মুডটা খারাপই লাগছিল আর ওর মুখটা দেখো জানো এখানে কতই না পোজ দিতে বলা হয়েছে ওকে আর ও এরকম করছে দেখে আমি ওকে বলছি তোর কি চাই ও আমাকে বলছে সব ভুল ভাল বকে যাচ্ছিল ফাইনালি বৃষ্টিটা কমলো আর এদিকে আমরা সমস্ত কিছু কেনাকাটি মিটিয়ে এখন যাচ্ছি নন্দনে ওখানে গিয়ে একটু চা খেতে খেতে গল্প করব কারণ ওই যে বললাম আমার মুডটা একটু অফ লাগছিল ওর সাথে চা খেতে খেতে গল্প করলে আমার মুডটা খুব ভালো হয়ে যায় এইভাবেই আমরা দিনটা কাটালাম তো তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা